কারস্বরে ডিজে বাজানোকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বর্ধমানে। নার্সিং হোম ভাঙচুর ও মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ধমানের ডিবিসি মোড়ে এক বেসরকারি নার্সিংহোমের পাশে তারস্বরে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। রীতিমতো নার্সিংহোমে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি নার্সিংহোমের স্টাফদের মারধর সহ মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। জানা গেছে, নার্সিংহোমের পিছনে রয়েছে একটি বস্তি। পাড়ার একটি পুজো উপলক্ষে একবার নার্সিংহোমের পাশেই ত্রিপলের ঢাকা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে আনন্দ ফুর্তি করছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু পাশেই নার্সিংহোমে একাধিক হার্টের রোগী থাকার কারণে অনেকেরই খুব সমস্যা হচ্ছিল, যে কারণে বাধ্য হয়ে রোগী আত্মীয়রাই ওই বাসিন্দাদের মাইকের আওয়াজ কিছুটা কম করার জন্য অনুরোধ জানান। প্রথমে একবার শুনলেও কয়েক মিনিটের মধ্যে ফের উচ্চস্বরে ডিজে বাজাতে শুরু করেন এলাকার যুবকরা। পুনরায় রোগীদের অসুবিধার হওয়ার কারণে ফের একবার তাদের বারণ করতে গেলে এবার চড়াও হন বস্তির মানুষরা। রীতিমতো নার্সিংহোমে ঢুকে তারা তাণ্ডব চালাতে শুরু করেন। জলের পাইপ থেকে শুরু করে নার্সিংহোমে দরজা জানলার কাঁচ চেয়ার টেবিল সহ একাধিক জিনিস তারা ভাঙচুর করেন। শুধু ভাঙচুরই নয়, নার্সিং স্টাফেদেরও মারধর সহ তাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। মানে বক্স বাজাচ্ছিল, মানে পেশেন্ট রয়েছে, একটা হার্টের পেশেন্ট আছে, আর একটা হার্টের পেশেন্ট ভর্তি হয়েছিল, তাকে অনময় ট্রান্সফার করা দিয়েছিল, মানে হার্ট ফেল করার অবস্থায় ছিল। তা আমরা যখন অবজেকশন করি, একজন মানে পেশেন্ট পেটে অবজেকশন করে যে তখন মানে একবার আসতে বাজালো, তারপর আবার যখন জোর বাজে তখন আবার অবজেকশন করে, তখন এসে আমাদের মানে যে ম্যানেজার আছে মুস্তাক মল্লিক তাকে মারধর করে, তাকে আমরা ছাড়াতে যাই যখন তখন আমাদের উপরে চড়াও হয়, আমাদের জামা কাপড়ে এখানে সেখানে গায়ে হাত দেয়। তা আমরা যখন বিয়ে করি তখন আমার চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকে দেয়, ইটে করে মাথায় আঘাত করে, ওর মাথাতেও আঘাত করে এবং ওর ইজ্জত হাত দেয়। তাই এইটা কি আপনারা তাহলে বলুন, আমরা এদের মানে ন্যায্য বিচার চাই। এই ঘটনায় নার্সিংহোমের মালিক বলেন, ঘটনায় আমি সহ আমার নার্সিংহোমের অনেকেরই মারধর করা হয়েছে। ওদের তাণ্ডবের কারণে আতঙ্কিত হয়ে নার্সিংহোমের স্টাফেরা আজ কাজ করতে চাইছে না, তারা বাড়ি চলে যেতে চাইছেন। নতুন করে প্রচুর রোগী ভর্তি হচ্ছেন, এমন অবস্থায় কি করব বুঝতে পারছি না। আমি চাই মানুষ সচেতন হোক, যুব সমাজ এরকম কাজে লিপ্ত যাতে না থাকে। আমাদের চেয়ার ভেঙেছে, বাইরে বসার জায়গা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, দরজা ভেঙেছে। কি চাইছেন? আমরা চাইছি মানুষ সচেতন হোক। মানে এরকম ভাবে যদি করে এইসব যুবক সমাজ, তাহলে কোথায় যাবে দেশটা? কেস বলতে আমরা কালকে যখন লিগ্যালভাবে যেটা নিয়ম প্রসিডিও সেটা করেছি। ডিবিসি মোড়, নিউ গৌরী নার্সিং। ও পেশেন্ট পার্টি কি ভিতরে ঢুকেছিল আমার মানে আইসিউগুলো ভাঙা, কাঁচ টাঁচ সব ভেঙে তো গুঁড়িয়ে দিতে পারতো। মানে সেখানে পেশেন্ট পার্টির অনেকটা প্রোটেকশন দিয়েছে, তাদের তারাও মার খেয়েছে। এবং ঘরে উপরে ঘরে যারা পেশেন্ট পার্টি মানে যারা থাকেন কাজ করে তাদেরও ঘরে ঢুকে মেরেছে। হ্যাঁ শুনেছে, মানেছে কি তাদেরও তো মেরেছে এবং তারা কাজ করতে চাইছে না, বলছে আমরা বাড়ি চলে যাবো। এখন আমি ওই পেশেন্টগুলো নিয়ে কী করবো? এত পেশেন্ট, আজকে পেশেন্ট নেই, দেখুন আপনাদের সামনে দেখছেন ডাক্তার বসে আছে, অ্যাডমিশন চলছে। হ্যাঁ, ও আপনি পেশেন্ট পার্টিগুলো যারা প্রত্যক্ষদর্শী জিজ্ঞেস করে দেখুন, আপনি পার্সোনালি জিজ্ঞেস করে দেখুন। নার্সিংহোম মালিকের ধৈর্যতা দেখালেও বস্তিবাসীর তাণ্ডবে বেজায় ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা। তারা বলছেন এখানে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেখানে পাশেই যদি এইরকম কাণ্ড শুরু হয় তাহলে এই বস্তি এখান থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত। আমরা চাইছি ওই যে কটা এখানে যারা আছে এদের ঘাটে এই বস্তি এখান থেকে নার্সিংহোমের সাইড থেকে একদম পুরো উচ্ছেদ করে দেওয়া। হ্যাঁ, এখানে কোনো নার্সিংহোমের পিছু সাইডে একটা সেবামূলক জায়গায় কোনো যেন দুষ্কৃতি এইরকম নোংরামো জিনিস না থাকে, যাতে সেবা মতন যত্ন সহকারে এই নার্সিংহোমটা যাতে চলে সেরকম আমরা ব্যবস্থা। আমার নাম শেখ রাজু সাহা। অভিজাত পরিবেশে মনের মতন সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দা রয়্যাল রেস্তোরাঁ। রয়েছে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই। কল করুন 9732212758 এই নম্বরে। দ্য রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।